কে আপনগর গবাদি পশুর হাট থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ 30 জুলাই 2020 বন্ধুরা আপনাদের আজকে নিয়ে এসেছি আপনগর গবাদি পশুর হাট। এখন আপনাদের জানানোর চেষ্টা করব এই হাটের সর্বশেষ গরুর দরদাম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর বড় বড় সাইজের গরু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু সামনে আসবেন। হ্যাঁ আসবো না কেন, একটু সামনে আসবেন। ভাই জানেন নাম? তো ভাই কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে আসছেন। কয়টি গরু নিয়ে আসছেন? আমরা নিয়ে আসছি আসলে আপনার 10টা। 10টা গরু নিয়ে আসছেন না? বিক্রি হয়েছে? জি হয়েছে, দুইটা দুইটা বিক্রি হয়েছে। তো আমরা যদি দর্শকদের একটু জানানোর চেষ্টা করি এই গরুটির দাম, ভাই এটার দাম চাচ্ছেন কত? এটা হ্যাঁ 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 এটা 110। 110 বিক্রি কত? কতলে ছাড়বেন? এটা 95 হলে ছেড়ে দেবেন না? 5000 কি দেখতে পাচ্ছি। এটা কত দাম চাচ্ছেন কত? এটা 95 বিক্রি। এটা 80। 80 হলে ছেড়ে দেবো। দর্শক আপনারা শুনলেন। এবং পাশে যে আরেকটি দেখতে পাচ্ছি কালো, এটা দাম চাচ্ছেন কত? এটা 95। 95 কতলে ছাড়ুন ভাই? 80 হলে ছেড়ে দেবেন? আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি একটু বড় সাইজ, তো এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা 230। 230। এটা কয় দাঁত ভাই? দুই দাঁত। এটা চার দাঁত। চার দাঁত না? তাহলে ওজন কতটুকু আছে ভাই বলা যায়? এটা 9 মণ আছে। 9 মণ হবে না? তাহলে বিক্রি দামটা কত, কতলে ছাড়বেন ভাই? 170। 170 হলে ছেড়ে দেবেন? তাহলে দাম বলছে কই? দাম বলছে 120-130 বলে। তো এই যে 5000 কে দেখতে পাচ্ছি লাল একটা কালার, খুবই সুন্দর কালার, এবং এই কালারটি সবাই চয়েস করে। তো এটা দাম চাচ্ছেন কত ভাই? 220। বিক্রি কত ভাই, কতলে ছাড়বেন? 155 হলে ছাড়বো। 155। আর এই 5000 কে দেখতে পাচ্ছি এটা দাম 250। 250 দাম চাচ্ছেন? বিক্রি কত, কতলে ছাড়বেন? 170। 170 হলে ছেড়ে দেবেন? এর দাম বলছে কই? 140 পর্যন্ত বলছে না? দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এই আপনগর সর্বশেষ গরুর দাম দরদাম। এই গরুগুলো কার ভাই? দর্শক আপনাদের আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের দুইটি গরু। ভাই একটু এই সামনে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? আমি পাবনা থেকে আসি। পাবনা থেকে কয়টি গরু আনছেন? আমি এই বড় দুটি আনিছি আর ওই কাছে সার মারা আছে। এই বড় দুইটা আনছেন না, কবে আনছেন ভাই? আনছি 3 দিন। 3 দিন ধরে আনছেন না? এটা কি ইন্ডিয়ান গরু? এটা ইন্ডিয়ান গরু, বহুত আগে খেয়ে পুষ মাস হয়েছে কিনা। কতদিন পালছেন? আমি 6-7 মাস পালছি। 6-7 মাস পালছেন, অনেক বড় সাইজের গরু। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দাম চাচ্ছেন কত ভাই? দাম চাচ্ছি, আমি চাচ্ছি যে মোটামুটি 4 লাখ টাকা আমার তো ছাড়ি দেবো। হ্যাঁ এবার বাজারে একবার এসে 4 লক্ষ টাকা দাম চাচ্ছেন? আমার মানে আসলে জোড়া জোড়া কত? জোড়াই 4 লাখ। জোড়াই 4 লাখ। 4 লাখ আমি ছাড়ি দেবো। 4 লক্ষ হলে ছেড়ে দেবেন? হ্যাঁ। তাহলে আর এই গরুর দাম 7 লাখ টাকা, কিন্তু আমি 4 লাখ টাকা ছাড়ি দেওয়া লিখতেছি। দর্শক আপনারা শুনলেন যে ভাই যে দুইটি গরু বিশাল বড় বড় সাইজের গরু, জোড়া চাচ্ছে 4 লক্ষ টাকা, তো 2 লক্ষ করে না ভাই? দাম বলছে কি? দাম এখন তো বলেই না, দামই বলে না। তো আপনি কষের কাছে বিক্রি করে দিলে তো অনেক কষের কাছে বিক্রি করে তো মন মনে আমি দেখলাম যে 12000 টাকা মনে তো বলেন না আপনারা, যে দাম কয় যে 12000 টাকা মনে পড়ে না। কারণটা কি, এত কম বলে কেন? এত কম কেন বলে, এটি তো আমরা ভাবি ঠিক না। এই দুইটার ওজন কতটুকু আছে ভাই? 12 মণ মাংস হবে এডিট। একটাই 12 মণ হবে? একটাই 12 মণ। তাহলে 12 12 প্রায় তো 24 মণ। এই একটু কম হবে, এটা মোটামুটি 10 মণ, তাও তো প্রায় 22 মণের মতন। 22 মণের মতন। একজন এসে জিজ্ঞেস করে না? জিজ্ঞাসা তো এরকম করে, এসে কয় কি যে 1,20,000, মানে না নেওয়ার মতো জিজ্ঞেস করে? মানে যে নেওয়ার মতন 12 কত কোনো তার পাঠিয়ে আসে না। এই বড় আট শুনি সেই আটা আইছিলাম আর কি। তো এই আটা আসার কারণটা কি? শুনছিলাম বিশাল বড় হাট আর কি, এই জায়গাটা কিনা বেচা বেশি হয় আর কি। তো এই আশা নিয়ে আসছিলেন যে আসলে গরুটা ভালো বিক্রি করতে হলে ভালো একটা লাভ পাবো? হ্যাঁ একটু লাভ যেমন কম, তার জন্যই এত দূরে আসি। এসে দেখেন? এসে দেখি যে না অন্যরকম। দর্শক আপনারা শুনলেন এই ভাইয়ের কাছ থেকে যে আসলে খুব আশা নিয়ে এই হাটে আসা, কিন্তু তার যে গরু দুইটা গরু প্রায় সে 4 লাখ টাকা দাম চাচ্ছে, কিন্তু এক একটা গরু 1 লাখ টাকা করে বলতেছে। তবে আপনার বিক্রি কত? 4 লাখই না, এর কমে যদি কে বলে? কমে এখন বেলে স্লিপারে এমনিতে বেচতেছি, এমনি আরও আমার টাকা আরও নিজের গাড়ি কিনে চলে যাচ্ছে। মানে 4 লাখ টাকা বিক্রি করলে আপনার লস হয়? লস হয় আমার, কোনো এই যে খাওয়াইছি দাওয়াইছি কোনো লাভ নেই, খাওয়াই দাওয়াই সব বৃত্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক আপনারা এতক্ষণ দেখলেন এই আপনগর সর্বশেষ আপনাদের আপডেট জানানোর চেষ্টা করলাম আজ 30 জুলাই 2020। তো সবাই ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।
এখনো দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় সাইজের গরু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কয়টি গরু আনছেন? 13টা। 13টি গরু? এগুলো তো ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান আছে, দেশাল আছে। দেশাল আছে না? তো এই যে দেখতে পাচ্ছি সাদা, এটা দাম চাচ্ছেন কত? এটা দাম তো 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন? বিক্রি কত, কতলে ছাড়বেন? পঁচিশ ত্রিশ হলে ছেড়ে দেবে। দর্শক আপনারা দেখছেন এই আপনার গবাদি পশুর হাট, আজ 30 জুলাই 2020 আপনাদের সর্বশেষ গরু দরদাম জানানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই এগুলোর দাম চাচ্ছেন কত? ভাই দুই লক্ষ 80 দাম চাচ্ছেন? এত বেশি কেন ভাই? 8-9 মন হবে। বিক্রি কত, কতলে ছাড়বেন? 2.5 লক্ষ হলে ছেড়ে দিবেন? আমরা যে ওই পাশে দেখতে পাচ্ছি কিছু গরু, গরুগুলো কার ভাই? একটু এদিকে আসবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আফতাবনগর গবাদি পশুর হাট। ভাই এটা দাম চাচ্ছেন কত? ভাই একটু সামনে আসেন, একটু এদিকে আসেন। দাম চাচ্ছেন কত ভাই? এই কালোটা, কালোগুলোর দাম 220। 2 লক্ষ 20। বিক্রি কত? বিক্রি 180। 1 লক্ষ 80 হলে ছেড়ে দেবেন? হ্যাঁ। আচ্ছা পাশে যা আরেকটি দেখতে পাচ্ছি, এই কালোটা, কালোটা, হ্যাঁ কালোটার দাম চাচ্ছি 380। 3 লক্ষ 80। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এটা দাম চাচ্ছে 3 লক্ষ 80। বিক্রি কত ভাই, কতলে ছাড়বেন? 3 লক্ষ ছাড়বো। 3 লক্ষ হলে ছেড়ে দেবেন? দাম পড়ছে কো এটার? এটা দাম উঠছে কত? উঠছে 270 উঠছে। 3 লাখের নিচে ছাড়বেন না? 3 লাখের নিচে ছাড়বো না। এটা ওজন কতটুকু হবে আছে বলা যায়? 12 মন হবে না? এই যে আরেকটি দেখতে পাচ্ছি যে লাল কালার, এটা দাম চাচ্ছেন কত? 110। এটা দাম বলছে কই? দাম বলছে কত বলছে? 95 বলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আফতাবনগর গবাদি পশুর হাট, আপনাদের সর্বশেষ গরু দরদাম জানানোর চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে কয়টি গরু আনছেন? আমি গরু নিয়েছি 18টা। 18টি গরু নিয়ে আসছেন? বিক্রি হয়েছে কয়টি? একটা মাত্র, একটা বিক্রি হয়েছে, আরও 17টা আছে। তো এই যে দেখতে পাচ্ছি আপনার গরুগুলো তো খুব সুন্দর কালার, এগুলো কি আপনার খামারের? হ্যাঁ আমার বাড়িতে খামার। বাড়ির না? তাহলে দাম চাচ্ছেন কত ভাই? আমি দাম চাচ্ছে এসে 180 করে। দাম কই, গরু তো দাম দিচ্ছে না। 1 লক্ষ 80 দাম চাচ্ছেন? তাহলে দাম উঠছে কত সর্বোচ্চ? ওই 150 পর্যন্ত উঠছে। 150 পর্যন্ত উঠছে? তা আপনি কতলে ছাড়বেন এটা? আর কিছু যদি ওঠে তার 10,000-20,000 করে হলে আমি গরু ছাড়ি না। 1 লক্ষ 60-70 হাজার হলে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন। এই পাশে যে আরেকটি দেখতে পাচ্ছি, একটু সামনে আসবে, এদিকে আসবেন। এটা দাম চাচ্ছেন কত ভাই? একই দামের গরু। এরও 1 লক্ষ 60-70 হাজার ছেড়ে দেবেন? একই দামের। আর কালোটা? কালো ওটা হয়েছে, হয়েছে 1 লক্ষ 30 হাজার। 1 লক্ষ 30? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আফতাবনগর গবাদি পশুর হাট, আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি। এবছরে তো গরুর দাম পাচ্ছে নি গো? এই গরুটা কি আপনার? দাম চাচ্ছেন কত ভাই? 90,000। বিক্রি কত, কতলে ছাড়বেন? এটা 80,000 হলে ছেড়ে দেবেন না? দাম বলছে কই? দাম কইছে। কত বলছে? 70 বলছে না? এই গরুগুলো কার? এটা আমার, আমার এই গরু দুটো। আপনার না, এই দুটো আপনার? জি জি। এই দাম চাচ্ছেন কত ভাই? দাম ওই 90 করে চাচ্ছে আর। 90 করে চাচ্ছেন? জি। জোড়া 1 লাখ 80? জি 1 লাখ 80। জোড়া কতলে ছাড়বেন ভাই? ওই দেখা যাচ্ছে যে জোড়া 1 লাখ 60 হলে ছেড়ে দেবো। 1 লক্ষ 60 হলে ছেড়ে দিবেন? জি। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছেন। কুষ্টিয়া থেকে কয়টি গরু আনছেন? আমি এই দুইটা নিয়ে আসছি, আমার ভাই ভাইস্তে আসছে সব। এইগুলা ছোট ভাই আছে ওই জায়গাটাই। কবে আসছেন? আমরা আসছি গত শুক্রবারের দিন, মেলা দিন হয়ে গেল। অনেক দিন হয়েছে তো? জি জি। দর্শক আপনারা দেখছেন এই আফতাবনগর গবাদি পশুর হাট, আপনাদের জানানোর চেষ্টা করছি সর্বশেষ এই গরুর দরদাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কি রেস্ট নিচ্ছেন? জি রেস্ট নিচ্ছি। কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থেকে কয়টি গরু আনছেন? গরু আনছি আমরা 14টা। 14টা গরু আনছেন? বিক্রি হয়েছে? একটা এখনো হয় নাই।
একটা এখন হয়নি একটু সামনে আসবেন ভাই ভাইয়ের নাম মোহাম্মদ ফারুক হাজার তো দেখতে পাচ্ছি আপনার এই গরুগুলো ছোট বড় মিলিয়ে আনছেন না তো এই দেখতে পাচ্ছি ছোট একটা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি মনে করেন 70,000 70,000 টাকা দাম চাচ্ছেন বিক্রি কত কত হলে ছাড়বেন আমাদের ছাড়া নিয়ত রয়েছে 60 হলে ছেড়ে দেবেন দর্শক আপনারা শুনছেন এবং পাশে যা দেখতে পাচ্ছি এটা কত হলে ছাড়বেন এটা হ্যাঁ বিক্রি দাম কত কত হলে বিক্রি করবেন বিক্রি করে 75,000 75,000 হলে বিক্রি করে দেবেন আর একটু বলুন যে বড় সাইজের আনছেন ওগুলো কোনগুলো এই যে ওই যে ওইগুলা এগুলো এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছে 1,80,000 1,80,000 জি খুবই সুন্দর একটি কালার দাঁত কয়টা এটার চারটা চার দাঁত না তো কত হলে ছাড়বেন এটা এটা 1.5 লাখের একটু বেশি বেশি হলে ভালো হয় 1.5 লাখের একটু বেশি হলে ছেড়ে দেবেন দর্শক আপনারা শুনছেন পাশে যা আর দেখতে পাচ্ছি একটু এদিকে আসুন ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি জি এটা আপনারই তো নাকি আমাদের একই সব একই না তো ওটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে 160 160 বিক্রি কত কতলে ছাড়বেন 1,20,000 হলে ছেড়ে দেবেন তো ভাই আপনি তো বলছেন গত শুক্রবার আপনি এই হাটে এসেছেন এখন পর্যন্ত একটি গরু বিক্রি করতে পারেননি তাহলে কি অবস্থা ভাই বলুন তো অবস্থা এখন ততটা ভালো নাই দেখা যাক কালকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের একটা টার্গেট আছে কালকে ছাড়ব কালকে সবাই গরু কিনতে আসবে বেশিরভাগ লোক যারা বড় লোক তারা কালকে কিনবে ছুটি আসে আজকে ধরো ছুটি নাই তো আজকে কম লোক আসছে তাই তো আমরাও আসলে আশা করি আপনার গরুগুলো সব বিক্রি হোক তো এটার দাম চাচ্ছেন কত ভাই কোনটা এই গরুটা এটাই এটা 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 1,70,000 1,70,000 টাকা দাম চাচ্ছেন বিক্রি কত কত হলে ছাড়বেন এই গরুটা আমরা 1,40,000 হলে ছেড়ে দেবো 1,40,000 হলেই ছেড়ে দেবেন আর ওই যে কালো একটা দেখতে পাচ্ছি একটু ওটা তো অনেক বড় সাইজ হ্যাঁ একই সাইজ ওটা কত হলে বিক্রি করবেন ওই একই দাম 1,40,000 হলে ছেড়ে দেবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আফতাবনগর গবাদি পশুর হাট আজ 30 জুলাই 2020 আপনাদের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম এটা দাম চাচ্ছেন কত ভাই 1,30,000 বিক্রি কত হলে ছাড়বেন 110 1,10,000 হলে ছেড়ে দেবেন না ওইটা আপনার ওটার দাম চাচ্ছেন কত ভাই ওটার দাম থাকছে 1,40,000 1,40,000 বিক্রি কত ভাই 20,000 1,20,000 হলে ছেড়ে দেবেন দাম বলছে কই দাম তো বলতেছে বলতেছে না কত বলছে এটা 100 বলতেছে 105 বলতেছে 1,05,000 পর্যন্ত বলছে না আপনি 1,20,000 নিচে ছাড়বেন না সেটা এখন কপালে কি আছে কপাল দানে এগুলো কার ভাই আপনার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন পাবনা থেকে কয়টি গুঁড়ো আনছেন সাতটা গরু আনছেন না কবে আনছেন ভাই আজকে শনিবার না বিক্রি হয়েছে না বিক্রি এখনো হয় নাই এখনো বিক্রি হয়নি না সাতটাই আছে তো এটা দাম চাচ্ছেন কত ভাই এটা 2,50,000 2,50,000 টাকা দাম চাচ্ছেন বিক্রি কত ভাই কত হলে ছাড়বেন 2,00,000 হলে ছেড়ে দেবেন না এই যে পাশে যে আর কি দেখতে পাচ্ছি এটা চাচ্ছে 2,00,000 এটা 2,00,000 টাকা দাম চাচ্ছেন বিক্রি কত ভাই বিক্রি 1,80,000 1,80,000 তো এটা দাম কে বলছে কত বলছে ভাই 1,20,000 1,20,000 বলছে না আর যে পাশে আর কি দেখতে পাচ্ছি তো এটা দাম চাচ্ছেন কত ভাই এটা 1,80,000 1,80,000 দাম চাচ্ছেন বিক্রি কত ভাই 1,50,000 হলে ছেড়ে দেবেন না তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিচ্ছেন ভাই দর্শক আপনাদের জানানোর চেষ্টা করলাম এই আফতাবনগরের সর্বশেষ গরুর দরদাম আজ 30 জুলাই 2020 আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো।